ডক্টর কামাল হোসেন বেগম জিয়ার পক্ষে আইনি লড়াইয়ে অবতীর্ণ হবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 7ই মে আপিল বিভাগে বেগম জিয়ার জামিনের আবেদনের শুনানিতে তিনি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। গতকাল রাতে তার সঙ্গে মামলার ব্যাপারে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর সঙ্গে কথা হয়। একাধিক সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনি পরামর্শক লর্ড কার্লাইলের ব্যক্তিগত অনুরোধে ডক্টর কামাল হোসেন বিএনপির চেয়ারপার্সনের মামলার সঙ্গে যুক্ত হচ্ছেন। জানা গেছে, ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল ডক্টর কামাল হোসেনের ব্যক্তিগত বন্ধু। গত মঙ্গলবার ডক্টর কামাল হোসেনের সঙ্গে লর্ড কার্লাইলের টেলিফোনে আলাপ হয়। অবশ্য অন্য একটি সূত্র বলছে, লন্ডনে ডক্টর কামালের জামাতা ডেভিড বার্গম্যান ডক্টর কামালকে রাজি করিয়েছেন। বিএনপির একজন নেতা বলেছেন, ডক্টর কামাল বেগম জিয়ার মামলার বেশি কিছু করতে পারবেন না, এটা করা হচ্ছে সরকারকে মনস্তাত্ত্বিক চাপে ফেলার জন্য। এর আগে ডক্টর কামাল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীদের আইনি পরামর্শ দেবেন বলে জানিয়েছিলেন ডক্টর কামাল হোসেন। বিএনপির একটি প্রতিনিধি দল তখন তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ বিষয়ে আশ্বস্ত করেন। এই মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া কারাগারে রয়েছেন। মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইনজীবী আব্দুর রাজ্জাক খান ও আমিনুল ইসলাম, এ সময় জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরীও উপস্থিত ছিলেন। তখন ডক্টর কামাল হোসেন বলেছিলেন, ওনারা আমার কাছে এসেছিলেন, আমি রায়টি পড়েছি, আমি তাদের আশ্বস্ত করেছি তাদের আইনি পরামর্শ দেব, তাদের উপদেষ্টা হিসেবে কাজ করব। খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, মামলার বিষয়টি নিয়ে ডক্টর কামালের সঙ্গে আমরা আলোচনা করেছি, মামলার একটি অনুলিপিও তিনি রেখেছেন। এই মামলা নিয়ে খালেদা জিয়ার প্রতি ওনার সহানুভূতি আছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 7ই মে আপিল বিভাগে বেগম জিয়ার জামিনের আবেদনের শুনানিতে তিনি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। গতকাল রাতে তার সঙ্গে মামলার ব্যাপারে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর সঙ্গে কথা হয়। একাধিক সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনি পরামর্শক লর্ড কার্লাইলের ব্যক্তিগত অনুরোধে ডক্টর কামাল হোসেন বিএনপির চেয়ারপার্সনের মামলার সঙ্গে যুক্ত হচ্ছেন।